পদ্মা সেতুর খরচে লাগাম টানতে নির্ধারিত সময়ে এটি চালুর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও অবকাঠামো উন্নয়ন বিশেষজ্ঞরা। এর মধ্যে প্রকল্পের ব্যয় অনেক বেড়ে গেছে বলে মনে করেন তারা। অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল অবশ্য চলতি অর্থ বছরেই স্বপ্নের এই সেতু চালুর ব্যাপারে আশাবাদী। স্বপ্নের পদ্মা সেতু চালুর অপেক্ষায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি কোটি মানুষ। এরই মধ্যে মূল সেতুর কাজ শতকরা 97 ভাগ শেষ হয়েছে, নদী শাসন 90.5 ভাগ, আর পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে শতকরা 92 ভাগ। কয়েক দফা পিছিয়ে চলতি বছরের জুনে সেতুটি যানবাহনের জন্য খুলে দেওয়ার কথা ছিল, কিন্তু বুধবার সরকার জানায় ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে ইউরোপ থেকে কিছু সরঞ্জাম আসতে দেরি হওয়ায় নির্ধারিত সময়ে তা চালু হচ্ছে না। অর্থনীতিবিদ ও অবকাঠামো উন্নয়ন বিশেষজ্ঞদের মতে, নতুন করে সময়ক্ষেপণ হলে বাড়বে স্থাপনার ব্যয়। প্রকল্পের দীর্ঘসূত্রিতা, অনেক সময় যেটা হয় যে পরিমাণ ইকোনমিক রিটার্ন সেখান থেকে ধরা হয় তার অনেকটাই সেটা স্যাচুরেটেড হয়ে যায়, এবং এগুলো দীর্ঘসূত্রিতা অনেক সময় শুধু ব্যয় বৃদ্ধির কারণে না, এর মধ্যে অপচয়ের বিষয়গুলো জড়িত থাকে। এতবার লক্ষ্যমাত্রা পেছানোর পর আবার যদি শেষ মুহূর্তে এসে, যেটা এখন আমি কোনো এক্সটার্নাল ফ্যাক্টর দেখি না, এগুলো সব হোমগ্রোন ব্যাপার, নিজের কন্ট্রোলে চলে আসছে। সো আমি বলবো, সরকার যদি যেই লক্ষ্যমাত্রাটা আগে বলেছে সেইটার মধ্যে এটাকে ওপেন করতে পারে, এটা কিন্তু একটা সক্ষমতার পরিচয় হবে। অবশ্য বৃহস্পতিবার ভার্চুয়াল এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান, নির্ধারিত সময়ে সেতু খুলে দেওয়ার সর্বাত্মক চেষ্টা চলছে। আমাদের বর্ষটি শেষ হবে জুন মাসে, আমাদের ক্যালেন্ডার ইয়ার না, আমাদের ফিনান্সিয়াল ইয়ার, আমাদের আট যে বছর 30 জুনে শেষ হবে, আমরা বিশ্বাস করি যে এর মধ্যে আমরা করতে পারবো, যে আমাদের যে পরিমাণ টাকা খরচ হবে এই প্রজেক্টে, ওই শেষ দিন পর্যন্ত যে টাকা খরচ হবে আমাদের এই টাকা আমরা তুলতে গেলে যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি কিন্তু এর সুফল আমরা পেতে পারবো, এবং সেটাই সবাই কিন্তু প্রত্যাশা করে। পদ্মা সেতু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলাকে সরাসরি রাজধানীর সঙ্গে যুক্ত করবে। এই স্থাপনার কারণে দেশের জিডিপি শতকরা 1.2 ভাগ বাড়বে বলে আশা করা হচ্ছে। 30,000 কোটি টাকার বেশি খরচে নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে এই পদ্মা সেতু। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর খরচে লাগাম টানতে নির্ধারিত সময়ে এটি চালুর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও অবকাঠামো উন্নয়ন বিশেষজ্ঞরা। এর মধ্যে প্রকল্পের ব্যয় অনেক বেড়ে গেছে বলে মনে করেন তারা। অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল অবশ্য চলতি অর্থ বছরেই স্বপ্নের এই সেতু চালুর ব্যাপারে আশাবাদী। স্বপ্নের পদ্মা সেতু চালুর অপেক্ষায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি কোটি মানুষ। এরই মধ্যে মূল সেতুর কাজ শতকরা 97 ভাগ শেষ হয়েছে, নদী শাসন 90.5 ভাগ, আর পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে শতকরা 92 ভাগ। কয়েক দফা পিছিয়ে চলতি বছরের জুনে সেতুটি যানবাহনের জন্য খুলে দেওয়ার কথা ছিল, কিন্তু বুধবার সরকার জানায় ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে ইউরোপ থেকে কিছু সরঞ্জাম আসতে দেরি হওয়ায় নির্ধারিত সময়ে তা চালু হচ্ছে না। অর্থনীতিবিদ ও অবকাঠামো উন্নয়ন বিশেষজ্ঞদের মতে, নতুন করে সময়ক্ষেপণ হলে বাড়বে স্থাপনার ব্যয়। প্রকল্পের দীর্ঘসূত্রিতা, অনেক সময় যেটা হয় যে পরিমাণ ইকোনমিক রিটার্ন সেখান থেকে ধরা হয় তার অনেকটাই সেটা স্যাচুরেটেড হয়ে যায়, এবং এগুলো দীর্ঘসূত্রিতা অনেক সময় শুধু ব্যয় বৃদ্ধির কারণে না, এর মধ্যে অপচয়ের বিষয়গুলো জড়িত থাকে। এতবার লক্ষ্যমাত্রা পেছানোর পর আবার যদি শেষ মুহূর্তে এসে, যেটা এখন আমি কোনো এক্সটার্নাল ফ্যাক্টর দেখি না, এগুলো সব হোমগ্রোন ব্যাপার, নিজের কন্ট্রোলে চলে আসছে। সো আমি বলবো, সরকার যদি যেই লক্ষ্যমাত্রাটা আগে বলেছে সেইটার মধ্যে এটাকে ওপেন করতে পারে, এটা কিন্তু একটা সক্ষমতার পরিচয় হবে। অবশ্য বৃহস্পতিবার ভার্চুয়াল এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান, নির্ধারিত সময়ে সেতু খুলে দেওয়ার সর্বাত্মক চেষ্টা চলছে। আমাদের বর্ষটি শেষ হবে জুন মাসে, আমাদের ক্যালেন্ডার ইয়ার না, আমাদের ফিনান্সিয়াল ইয়ার, আমাদের আট যে বছর 30 জুনে শেষ হবে, আমরা বিশ্বাস করি যে এর মধ্যে আমরা করতে পারবো, যে আমাদের যে পরিমাণ টাকা খরচ হবে এই প্রজেক্টে, ওই শেষ দিন পর্যন্ত যে টাকা খরচ হবে আমাদের এই টাকা আমরা তুলতে গেলে যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি কিন্তু এর সুফল আমরা পেতে পারবো, এবং সেটাই সবাই কিন্তু প্রত্যাশা করে।
পদ্মা সেতু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলাকে সরাসরি রাজধানীর সঙ্গে যুক্ত করবে। এই স্থাপনার কারণে দেশের জিডিপি শতকরা ১.২% বাড়বে বলে আশা করা হচ্ছে। ৩০,০০০ কোটি টাকার বেশি খরচে নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে এই পদ্মা সেতু। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।